দিন পর কাকিমাদের সঙ্গে দেখা হয়েছে, পাড়ার পাড়ার কাকিমা। এই যো, এই যো আমাদের সোনা, উঠছে না তো আমার সবাই, না চোখ বন্ধ। এ কি রে, খুলে দে, খুলে দে আস্তে আস্তে করে, দেখো এবার চোখটা খুলে দেখো। হ্যাঁ বাবা তুমি খোলো। সন্ধেবেলায় আটার প্রদীপ জ্বালা হবে, সেই জন্য এখানে 14টা আটার প্রদীপ মা সকালবেলায় করে রেখেছে। কটা হয়েছে গো পিসি? ও চারটে বেগুন, বাহ এবার সাদা বেগুন গুলো পেকে যায় গো, সাদা বেগুন খুব ভালো, মিষ্টি বেগুন। ওই তো আজকে 14 শাক খেতে হয়, তাই 14 শাক। তো বন্ধুরা আজকে 14 শাক খেতে হয়, তাই ইনি মানে ঠাকুমা আমাদের বাড়িতে প্রায় দিনই আসেন শাক নিয়ে, তো ওনার থেকেই 14 শাক নেওয়া হচ্ছে সকালবেলায়। সকালবেলা এখন 8:30 বাজে, আর আমাদের গাছের বেগুন এই যো খুব মিষ্টি খেতে হয়, চারটে পুঁজি হয়েছে আমাদের। এদিকে কর্তামশাই অফিস বেরোবে, তো তার জন্য একটু ম্যাগি বসিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু কপি ভাজা, অফিসে নিয়ে যাবে আলু কপি ভাজা। ফুলকপি আলু পোস্ত হবে আজকে, আর এখানে পোস্তটা ভেজানো হয়েছে। মা আজকের দিনে প্রতি বছরই আটার প্রদীপ দেয়, তা মা আজকে কি তৈরি করতে হয় নাকি? তৈরি করে দিতে। ও এটা কি কিছু নিয়ম আছে? শাশুড়ি বলতো যে মা মানে আমার আটার প্রদীপ দিতে হয় না, শুভ বলে। ঠাকুমা করতো, মা পারতো না। কটা দেবেন? 14টা। 14টা মাটির প্রদীপ বন্ধুরা, আটার প্রদীপ, ও সরি 14টা আটার প্রদীপ শুভ বলে, সেই জন্য প্রতি বছরই আজকের দিনে দেওয়া হয়। আজকে তো চতুর্দশী নাকি? তো বন্ধুরা জলখাবারের জন্য রোজ সকালে রুটি বানাই, আর এখান থেকে কর্তামশাই অফিসের টিফিনটাও নিয়ে যায়। তো এখানে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো সব রেখে দেব। সন্ধেবেলায় আটার প্রদীপ জ্বালা হবে, সেই জন্য এখানে 14টা আটার প্রদীপ মা সকালবেলায় করে রেখেছে, আর তেল দিয়ে এটা ভেজানো হয়েছে যাতে করে ফেটে না যায়। সামনেই ভাইফোঁটা, তাই ভাইফোঁটার জন্য কিছু গিফট কিনতে হবে, তো যার জন্য আজকে সকাল সকাল সব রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর যাতে করে সকাল সকাল সব কাজগুলো হয়ে যায়। আর একটুখানি জলখাবার খেয়ে আমরা বেরিয়ে যাব ভাইফোঁটার জন্য কেনাকাটা করতে। তো বন্ধুরা জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি, সাথে আছে মেয়ে, মা আর আমি, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। সামনেই ভাইফোঁটা, দু তিন দিন বাকি আছে, তাই আগে থেকে কেনাকাটা করে নিলে একটু সুবিধা হয়। আর যেহেতু বাড়িতে ভাইফোঁটার একটু বড় করেই আয়োজন করা হয়, সে সবই শেয়ার করব বন্ধুরা। তো চলে এসেছি শ্রীরামপুরে শ্রীনিকেতনে, আর এখানে চলে আসা মানেই একবারেই সব কেনাকাটা হয়ে যায়। আর মায়ের যেহেতু পায়ের প্রবলেম আছে, যার জন্য একতলা থেকে একদম চারতলা কোনো প্রবলেমই হয় না, সব একসাথে কেনাকাটা হয়ে যায়, আর যার জন্য এখানেই বারবার ছুটে আসি। তো প্রথমেই শাড়ির কিছু কালেকশন বন্ধুরা একবার দেখে নিই, খুব সুন্দর রং বেরঙের কালেকশন আছে এখানে, আর অনেক কিছু কালার ভ্যারাইটিসও পাওয়া যাচ্ছে। তো আর দামও প্রায় রিজনেবল, খুব একটা বেশি দাম নয়। তো শাড়িগুলো খুব সুন্দর এবং পছন্দও হয়েছে অনেকগুলো কালার, তো তার মধ্যে থেকে তো একটাই নেব। তো আমার তো লাল খুব ভালো লাগে, আর লাল শাড়িটা দেখে তো আমি প্রচণ্ড পরিমাণে কী বলো প্রেমে পাগলের মতো হয়ে গেছি। আর তার সাথে এই রানি কালারের শাড়িটা এত ভালো লাগছিল ওখানে, কি বলবো বন্ধুরা, অসাধারণ। তো চলুন শাড়ির কালেকশনগুলো একবার দেখে নেওয়া যাক।
এখানে মা আর আমি ডিসাইড করতেই পারছিলাম না যে কোন শাড়িটা নেব। দুজনেই খুঁতখুঁতে আর দুজনেই বুঝতে পারছি না যে কোন কাপড়টা নিলে মানে ভালো লাগবে, কারণ প্রতি কটা শাড়ির কালার খুব ভালো লেগেছে আর খুব ভালো লাগবে। তো যার জন্য একটা শাড়ি দুজনে মিলে ঠিক করলাম। তো তারপরে অনেকগুলোই শাড়ি ছিল, বললাম যে এই শাড়িগুলো একটু দেখতে চাই। তো দাদারা খুব সুন্দর মানে শাড়িগুলো দেখালেন। আর এই যে লাল শাড়িটা, এর যে কলকার কাজটা অসাধারণ, মানে কি বলবো। আর লালের সাথে তো দারুণ খুলেছে, আর এখানে খয়েরির সাথে লালটাও অসাধারণ লাগছে। তো শাড়ির কালেকশন কিন্তু শ্রীনিকেতনে খুবই সুন্দর। তারপর শাড়ি কাউন্টার থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, সামনে এই শাড়িটা দেখে আমরা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লাম। এটাও কিন্তু একটা বেনারসি, আর কালার আর সঙ্গে কাজটা তো দারুণ লাগলো। তো বন্ধুরা, শাড়ির তো বিভিন্ন রকম কালেকশন দেখালাম, আমার তো বেনারসি কালেকশনগুলো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এবারে যাচ্ছি শাড়ির কাউন্টার থেকে বেরিয়ে উপরে ছেলেদের কাউন্টারে, যেখানে নেব পাঞ্জাবি আর শার্ট। তো চলুন বন্ধুরা, ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি কী আমরা কেনাকাটা করছি। তো প্রথমেই নেব আমরা পাঞ্জাবি। তো পাঞ্জাবিটার জন্য চলে এলাম এখানে, অনেক রকমের কালেকশন আছে, বিভিন্ন রকমের কালার আছে, ভ্যারাইটিস। তো যার জন্য প্রথমেই পাঞ্জাবিটা আমরা দেখব। তো এখানে অনেক রকমের পাঞ্জাবি আমরা দেখলাম, তো তার থেকে এবার বেছে নিতে হবে। আর মা আমি দুজনেই খুঁতখুঁতে কিছুতেই বুঝতে পারছিলাম না, তারপর একটা পাঞ্জাবি বেছে নিলাম। তো এবারে দাদা ভাই মামাদের জন্য অনেক কিছু নিতে হবে। তো বন্ধুরা, কেনাকাটা করতে থাকি, আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর আমার চ্যানেলকে ফলো করে দিন, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যান। তবে যা যা কেনাকাটা ছিল মোটামুটি সব কিনে নিয়েছি, এবারে বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের এই ব্লগ আর আমাদের সাথে থাকুন। তো পাশেই একটা দোকান ছিল যেখানে বিভিন্ন রকম বাজি, ফুলের মালা, প্লাস্টিকের সব সাজিয়ে নিয়ে বসেছিল। তো সেখানেই এখন আমরা যাব। আর দোকানে বিভিন্ন রকম জিনিস সাজানো আছে, সেগুলোতে চোখ পড়লেই জিনিসটাও কিনতে ইচ্ছেই করবে। তো মা এখানে কিছু মালা দেখছে যেগুলো আমরা নিয়েছি, আর সাথে কিছু লাইট আর মোমবাতি, কিছু বাজি। তো এইসব কেনাকাটা হয়েছে। দিন পর কাকিমাদের সঙ্গে দেখা হয়েছে, পাড়ার কাকিমা। এই যে আমাদের সোনা উঠছে না, তো আমার সবাই উঠছে। কাকিমা এদিকে, কাকিমা যা ভালো শাড়ি পরে আসতাম, একটা বেনারসি। ও ঠিক আছে, সব একই। তো বন্ধুরা, চলে এলাম একদম সন্ধেবেলাতে। সকালে যে আটার প্রদীপগুলো তৈরি করেছিল মা, সেগুলোই এখন জ্বালছি, আর এখানে মেয়েও আমাকে হেল্প করে দিচ্ছে। তো প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় এখন আমি এগুলো দেব, আর এইগুলো দিয়ে সন্ধে দিয়ে তারপর আমি বেরুবো একটু স্টেশনে, যেখানে কি না একটা গিফট কিনতে যাব বাবার জন্য। তো সেই গিফটটা কি সেটা কিন্তু জানতে হলে ব্লগটা কিন্তু পুরো দেখতে হবে। এদিকে আমার সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি স্টেশনে, যেখানে আমাদের আজকে যাবার কথা আছে। তো আমাদের কিন্তু যেটা কেনাকাটা ছিল সেটা কিন্তু কিনে নিয়েছি, আর যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি। তো ওখান থেকে বেরিয়েই আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, যার জন্য আমরা ওইখানে সবাই মিলে ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পর চলে এলাম কুলফিটা খেতে, আর এই কুলফিটা কিন্তু অসাধারণ খেতে। বৌদি বারবার বলছিল তুই কুলফি খাস না, তোর কিন্তু গলা ধরে যাবে, যেহেতু আমার টনসিল আছে। তো যাই হোক, আমি তো লোভ সামলাতে পারলাম না, কুলফিটা খেয়েই ফেললাম। তো এখানে কুলফিটা খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু সবাই বাড়ি যাব, মানে মায়ের ওখানে যাব। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন।
তো বন্ধুরা, এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ওখানে গিয়ে দেখি বাবাকে কি সারপ্রাইজ আমরা দিই। তো চলুন বন্ধুরা, আপনারাও আমাদের সাথে এনজয় করুন। বাপি চোখ বন্ধ করো, চোখটা বন্ধ কর, গুজরা দিই চোখ বন্ধ, চোখটা বন্ধ কর, হাততালি এইবারে মানাচ্ছে, এই তো চলবে 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 না, ঠিকই আছে ঠিক আছে, বাড়বে না বাড়বে। বাবা দেখা দেখি, দেখা দেখা, হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে। দেখি তোরা কি আঁকলি, বাবা কি সুন্দর হয়েছে রে, জগন্নাথ কি টুপি করেছে বাবা, দারুণ করেছিস তো বাবা, সুন্দর হয়েছে। আর তুই কি করেছিস মা কালী, দেখি দে মা কালী, বাবা রাগি মা কালী, ঠিক ঠিক, হ্যাঁ চোখ দেখলেই ভয় পেয়ে যাবে সবাই, বাবা খুব সুন্দর হয়েছে তোমার আঁকা, দারুণ ঝাঁসি রানী হয়েছে, দারুণ হয়েছে, চলো টাটা টাটা, আবার দেখা হবে। আর এই উপহারটি আমার ছোট ভাই বাবাকে দিল, আর অনেক দিনের ইচ্ছে ছিল ওর যে বাবাকে একটা হার দেবে, সোনার হার দেবে, তো সেই ইচ্ছেটা ওর পূরণ হয়েছে আজকে। তো বন্ধুরা, গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বাবা আসলে কোনো কিছু জিনিস পেলে উৎসাহিত আমাদের মতো হো হো হা হা করে করতে পারে না, মানে একটুখানি চুপচাপ, তাই বাবা মনের দিক থেকে ভীষণই খুশি হয়েছে, আমরা তো জানি দারুণ খুশি হয়েছে গিফটটা পেয়ে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক অনেক আনন্দ করুন, খুব সাবধানে বাজি পোড়াবেন, আর সবাইকে ভালো রাখবেন। সবাইকে জয় শ্রী মাধব।